जाने का घुटका आगे देखो घुटका के जाने का घुटका और आगे देखो घुटका के तू पूछो के बारे में मुने धरी मिले जा ये मुने मुन दे ताज दिए जा ये जा के जाने का घुटका आगे देखो घुटका के जाने का घुटका आगे देखो घुटका के तू पूछो के बारे में मुने धरी मिले जा ये मुने मुन दे ताज दिए जा ये जा ईश्वर तुले नो बाचिए रखो ना तुले नो दादा कत टाका पैसा खर्च करे माँ बाबा लेखा पढ़ा शेखालो किंतु तादेर चोखे एखन विष हो गेछे जखन तखन खेते सुते बसते बोलबे तुई एकटा अपाया अमंगले बाड़ी थेके बेर हो जा ताई दादा आमार बुके एत ब्यथा तो जदि ब्यथा हय आमार ताले फोड़ा आमार बंधु तुई तो तबु छोटबेला थेके तोर बाबा मार काछे आछिस हाँ आमी छोटबेला थेके आमार दादा बौदिर काछे मानुष কত টাকা পয়সা খরচা করে লেখাপড়া শেখালো কিন্তু এটা চাকরিও পর্যন্ত পেলাম না তার জন্য উঠতে লাথি আর বসতে লাথি বলিশাল বন্ধু হ্যাঁ দুজনের যখন একই দুর্দশা হ্যাঁ দুজনের অবঘাত মৃত্যু মরিয়া এই দেখ বন্ধু মরে যাওয়া মানে হেরে যাওয়া বেঁচে থেকে লড়াই করব কি কোন লড়াই করব বল তোর কানে কানে একটা কথা বলি শোন বল আমার দ্বারা হবে কেন কি হয়েছে কি আমাদের বংশের একটা নাম আছে হ্যাঁ যদি ধরা পড়ে যাই একবার দোবা খেয়ে যাও नाम नाम करे लाश पर ना खे मरते एक बार कर दाग जो भाव लागे बाद दिए दे तु बोलते हाँ ठीक है एक कथा रही कि फास्ट अरे लास्ट अरे वही कथा बड़ा थकल हम काले हाथों क्या हुआ दिल बोले हैं हम तेरे 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 चहत बोले हैं हम काले हाथों क्या हुआ काले हाथों क्या हुआ दिल बोले हैं तेरे 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 चहत बोले हैं तेरे 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 चहत बोले हैं हम काले हाथों क्या हुआ काले काले हाथों क्या हुआ दिल बोले हैं काले हाथों क्या हुआ दिल बोले हैं দাদা আর একবার যদি লকডাউন চলে আমার দোকান ফুটে সানলাইট হয়ে যায় দোকানে মাল আছে কিন্তু খরিদ্দার নেই ধূপের ধোঁয়া ধোঁয়ায় অন্ধকার হয়ে যাচ্ছে কিন্তু খরিদ্দার দেখতে পাচ্ছি না যাই পারে হয় হোক দোকানটা খুলে বসে থাকি যদি এত খরিদ্দার আসে আমি কালে হাত তো কেমন বুঝবো নমস্কার টাকাবাবু নমস্কার 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 হ্যাঁ নমস্কার হ্যাঁ বলছিলাম কি আপনার দোকানে টিফিনের ব্যবস্থা আছে আরে কি খাবে বলুন হ্যাঁ বলছিলাম কি দু পিস রসগোল্লা আচ্ছা দু পিস লেডি ক্যান্ডি হ্যাঁ দু পিস সিঙ্গারা আর একটা 500 থামস আপ আর একটা 500 দই দিয়ে দাও এ বাবু এখানে পড়ে কি এখানে পুলিশ এখানে এখানে দিচ্ছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে हेलो ए पिंटू आजी ए पिंटू सात सौ पीस मिस्टी ने चला देखुनी हाँ हाँ षोलो टाका दामे মাতার খিস টাকাটা দেব না তাই তো মানুষ নাকি তুমি অত টাকার মানলে তো মাতার খিস পাড়া ছাড়তে পারবো না ওটা দিতে হবে না যাও তাহলে আসি কাকা বাবু নমস্কার যাও সবাই টাকাটা দে যা বললাম তো
যে মাথা খিস্টা কাটা দিব আরে বাবা তুই তো মোটে টাকা ওটা আমি বলছিলাম কি ওই সিঙ্গারা দু পিস চাইলাম কি হলো এ ভাই তো টাকাটা নিয়ে দিচ্ছে কই দাও আচ্ছা ঠিক আছে দে ভাই একটু চান্ডি দেব সঙ্গে আচ্ছা আচ্ছা বললাম তো মাথা খিস্টা কাটা দেব না এই যে আজকে জৌনি খদ্দের কানে করে মেরে কানে কোক তুললে হচ্ছে ওগা আচ্ছা রাগা রাগো না আমি বলছিলাম কি ওই দই 500 দইটা দাও যখন তোমার দল শত্রু বাড়বে না ठीक मत दोकानदारी करते तुम्हें दोकानदारी करते गंडल पका तर मत माल कम दिए अरे गंडगोल सात सौ पीस मिस्ट्री दाम होगारो हजार दोशो कुड़ी टाक भलो कथा তুমি বললাম কাকা বাবু মাথা খিস্তা কাটা দেব না আরে ভালো কথা তুই বলে দে টাকা দিছি বাবা ওটা ওই থান চাপটা দাও গো বাবা রে কি কি খালি খা একটু একটু খা সেই মাথা খিস্তা কাটা দিইনি বলে আমার গা হাত राम बाबू सामान्य कुड़ी टाकर माया तुम्हें छाते पालन अरे वो मुझे टाका दे रे मुझे की बोल सुनो उन्हीं बोलते टाका दिए चाहे तुम्हें बोलते टाका दे तुम्हारे की कोई प्रमाण पत्र आछे प्रमाण ना खाली अपनी बोलते दी तो आप प्रमाण दाओ एक खुली प्रमाण दो आप प्रमाण दाओ ए भाई गुटे आए तो ए भाई आए गुटे आए खोलो पर आए गुटे बोलो कोई भाग लोग बोलो अच्छा भाई ये के वाले बोले और खाची बाल्दी ने और टाका दे दे बोल भाई बोल আচ্ছা বিয়াম পরে তো বেগে তুই বলবি তো এটা কি হয়েছে তোমার হু হা করবি না তুই বল ভাই বল আমি আর কি বলবো তুই যা দেখি তাই বলি বল এখন যা গন্ডগোল দেখে পাচ্ছি আমি যা খেয়েছি এখনই টাকা চেয়ে বলি তা তুই খেয়েছি টাকা দিবি নি জানো মাসি আমি প্রথমে ঢুকে বুঝতে পেরেছি এ লোকটা খুব গন্ডগোল এলো সেটা আমি জানি ওই জন্য 500 টাকার নোট আমি জমা দিয়ে খেতে বইছি তোমরা কি যুক্তি কল লাগে তো শালা এই বাস্তুর মেরে তোর ভাগ্যকারী বন্ধ কর তোর যারা ভালো ভালো খরিদ্দার সব ছেড়ে যাচ্ছে তোর আজকে মেরে মেরে কি বলছো না এক টাকা দেবে তুমি যাও একটা টাকা উঠতে মানে ঠিক আছে তারপর কি হলো তাই বলতি বাবু নমস্কার বলতে তোমার দোকানে ভালো ভালো মিষ্টি পাওয়া যাবে ভালো কথা তাই বলে কি খাবে বলো বলে শালার মিষ্টি দিচ্ছি শালা গাঁদার মতন বসে বসে খাচ্ছে তারপর কি হলো আইছি করে বসে আছি আর শুয়ার বাচ্চা গেল মানে ফের একটা খরিদ্দার এলো খরিদ্দার না শুয়ার বাচ্চা গেল আচ্ছা ঠিক আছে বলো এই যে বলছে বাবু নমস্কার হ্যাঁ তাই বলি নমস্কার ভালো কথা বলে তোমার দোকানে বড় বড় সাইজ মিষ্টি পাওয়া যাবে তারপর কি হলো কত দামে লাগে বলো হ্যাঁ 16 টাকা দামের মাল সাত ছ পিস নেছে তো কত লাগানো তো ও মাল কালো বলতে পারি মাল কালো বল বল মাল কালো তারপর কি হলো ও দাম হচ্ছে 11,220 টাকা ও বা তারপর কি হলো বলতে যে মাতার খিস পয়সা দেব না ও ভগবান মানে সেই খিস 20 টাকা দিয়ে তুমি গন্ডগোল করেছো বাবাদের মতন লেগেছি না বাবাদের মতন লেগেছি কেন কি হয়েছে আমার তো মোটে টাকা দেয় না রে কি হয়েছে মোটে টাকা দেয় না ওবা একেবারে টাকা দেয়নি আমি কি বলি শুনো তুমি দোকানদারি বন্ধ করে দাও আর দোকানদারি বন্ধ করতে না খেয়ে মরবে কেন আমি দোকানদারি করব পারবে না আমার মতন খাবে বাবা আমার শরীরেও ব্যবসায় রক্ত বইছে আমি দোকানদারি করে দেখিয়ে দেব যে আমি ব্যবসা করতে পারি ¡Gracias!
চাপাকি চাবে কাচারি বাতুল চিরে কাচে চাপাকি চাবে কাচারি বাতুল চিরে কাচে আকাশকে কানে সুরে সুরে চাপাকি চাবে চাপাকি চাবে চাপাকি চাবে। এটা হলো কমলা রেস্টুরেন্ট, আপনি খাবেন আপনার পরের প্রজন্ম পয়সা দেবে। আত্মকায়দা করলি রে বন্ধু, আসতে দারুণ দারুণ মাইকিটা কি রে, চোখে পোকা পড়বে নাকি? কি জায়গা আছে দেখতে পাইনি, কি লেখা আছে? এই লেখা আছে কমলা রেস্টুরেন্ট, আপনারা যা খেয়ে যান পরের প্রজন্মে। ভুল হচ্ছে, আমার মনে হয় ভুল হচ্ছে, চোখে মনে হয় পোকা পড়ছে, দেখ। হয়তো কমলা রেস্টুরেন্ট, আপনারা যা খেয়ে যান আপনাদের পরের প্রজন্ম দাম। পৃথিবীতে মানুষ এখন এরকম বোকা আছে, মানে আমরা খেয়ে যাবো পরের জন্ম দাম দেবে? আমার মনে হয় জাল পেতে হয়। শুকর বুঝতে পারিনি, মানে আমি খেলে আমার ছেলে দেবে, তার ছেলে গেলে তার ছেলে দেবে, তার ছেলে গেলে তার ছেলে দেবে, তার ছেলে গেলে তার ছেলে দেবে। জিজ্ঞেস কর, অর্ডারটা করে ফেল। বলছিলাম কি ম্যাডাম, ওখানে যা লেখা আছে সব ঠিকঠাক? ওখানে যেমন লেখা আছে তেমন ভাবে কাজ হবে। আচ্ছা অর্ডারটা নিয়ে গেল। হ্যাঁ, দু প্লেট চাউমিন, দু প্লেট চাউমিন, দু প্লেট দুটো পকোড়া, দুটো পকোড়া আর বললে কোনা আর কি, আর দুটো ভেজিটেবল চপ, দুটো ভেজিটেবল চপ, একটা 500 থামস। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি দাও, তুমি ওই টেবিলে গিয়ে বসো, তোমার খাবার চলে যাবে। আমার অর্ডারটা নিন ম্যাডাম। হ্যাঁ বলুন। কারণ আমি সুগার রুগী তো, মানে মিষ্টি খাবেন? না না, আমার সঙ্গে আমার মামলা চলতেছে। কি খাবে? ওই 30 পিস ডিম ভেঙে। 30 পিস ডিম? হ্যাঁ, 50 গ্রাম মুড়ির সঙ্গে ঘেঁটে আর ওটা দিয়ে দাও। ওরে 30 পিস ডিম একসঙ্গে খাই, আমি শরীরটা ধরে রাখতে পারবো? বলেই শোন, সুগার লেভেল হাই হয়ে গেছে, লো করতে হবে। এই নাও তোমাদের টিভি। ও বাবা রে, এ বন্ধু এত খাওয়া যাবে না, মিষ্টি খা, খাবো আজকে, যা খাবি খা, বাকি এই নাও তোমার থামস আপ, আগে দাও খেয়ে হজম করতে হবে। কেন পয়সা দিয়ে কিনেছি, যা খুশি করতে পারি, যা খুশি তাই করলে তো হবে না, তোমরা ছড়াচ্ছ মানে দোকানের সামনেটা তো নোংরা হচ্ছে। আরে বাবা, কুকুর আমাদের প্রত্যেক দিন আইবি রে, প্রত্যেক দিন আইবি, খাবি আর ছড়াবি। তাহলে ম্যাডাম এখন আসি। হ্যাঁ নমস্কার। চলে যাচ্ছেন মানে? চলে যাবেন কেন, থাকবে নাকি? আরে খাবারের বিলটা ধরুন। এই বিল আপনাদের কি করবো? আরে বিলটা ধরুন। আরে দেখছে আমার নেড়ে খেতে না। ঠিক আছে ঠিক আছে, নেড়ে খেতে ঠিক আছে, বিল নিয়ে চলে যাচ্ছে। বিলের টাকাটা দাও। কে টাকা দেবে? তোমরা। কি লেখা আছে? কি লেখা আছে? আপনি খাবেন আপনার পরের প্রজন্ম পয়সা দেবে। তা আমার ছেলেরা এসে দেবে? আরে আমি তোমাদের খাবারের বিলের টাকা চাইনি তো। তা কোন বিলের টাকা? তোমাদের বাবারা খেয়ে গেছিল সেই বিলের টাকা দাও। বাবা এলাকের মতো বাবা এখানে কোথা থেকে এলো? ওরে আমি ঠিক বলছি, জাল পাতা রেখেছে। মেয়ে ছেলে একা আছে, হুড়ি দিয়ে চলে যাও, কি মনে করতে রে? চেনে না তো আমাদের বাবারা কখন খেয়ে গেল? চেনে না তো, যা মনে করছে। টাকা দেবো না। কি হয়েছে? টাকা দেবো না। টাকা না দিলে তাদের যেতে দেবো না। আরে দেবো না, তোমার কি করা তুই কর নাও। একটা কথা বলি শোনো, ভালো ভালো টাকা দিয়ে তারপরে তাদের যাবে। দেবো না টাকা তো। আরে আমরা কি গাঁজা খাই তাই মনে ভেবেছো? আরে ভেবো না, আমরা বোকা। একটা কথা বলি শুনো, তুমি বোকা হওয়া চালা হও, টাকা দিয়ে তারপরে কাতে যেতে হবে। এই দেবো না টাকা তো, আমরা কি গাঁজা খাই, ভেবো না আমরা বোকা। এই বুঝে নাই নারী কোথায় আছে, বাড়ি দোকানে মারবো তালা। যতই করো চেল্লা চলি আজ মেয়ে কে দেব, যতই করো চেল্লা চলি আজ মেয়ে কে দেব। তার মানে তোরা আমাকে টাকা দিবি না? না, টাকা না দিলে টাকা কি হবে আদায় করতে, সেটা আমার জানা আছে। কোন বাবা আছে ডাক? এই বাবা তুলে কথা বলবি না, টাকা আমি আদায় করে নেবো। দেখবি আর বন্নি না, কি বল কত এরকম করে এলু আর সামান্য টাকা আদায় করে নেবো। আরে বাবা, আমি নিজে নিজে খুলে ফেলে টাকা না, টাকা টাকা।
গন্ডগোল হচ্ছে না স্যার কোনো গন্ডগোল হয়নি স্যার আচ্ছা কাটছিস কেন আমরা জামাই ষষ্ঠী যাচ্ছি বলি প্রত্যেক বছর মিষ্টি নিয়ে যাই আচ্ছা এবার তো চাউমিন আর এগ রোল নিয়ে যাব ওই জন্য কাটছি না গো স্যার ঠান্ডা লেগেছে বলে কাটতেছি এই মেছে লাগা কি গন্ডগোল হচ্ছে দেখুন না স্যার ওরা দুজন আমার দোকানে এসেছে আচ্ছা এসে খেয়েছে তারপর সে ছড়িয়েছে যাওয়ার সময় আমি খাবারের বিলটা ধরে দিয়ে টাকা চাইলাম বিলের টাকা তো দিল না উপরে তো আমার জামা কাপড় ছিড়ে আমার শিলাহানি করেছে তোর মুখে পোকা হবে ঠিক বলিস তুই মিথ্যা কথা বলছিস তো তোর মুখে পোকা হবে এই পুরনো দাঁড়িয়ে তুই পোকা পোকা হাগবি না এই খাবার বেলা খেয়েছি আর মেয়ে জামা ছিঁড়ে কি করি না গো স্যার ওই মেয়ে ছেলে না সম্পূর্ণ মিথ্যা কথা বলছে এই নারীর গায়ে বিয়ের জহাত মেরে করব বালি পাকে ছুলে আচার গা পুলিশ ছুলে ছাত্রী ও স্যার আমরা বুঝতে পারিনি যে এত বড় ভুল হবে একটু রেল শক্তি ফাইতে মতাম এটাই শক্তির কথা যতই করো চেল্লা চেল্লি আজ মিলকে দেব এই যতই করো চেল্লা চেল্লি আজ মিলকে দেব এই মিষ্টির গল্পটা এখানে আসবে হ্যাঁ রে এখানটা তো ঘুরি ঘুরি করছি কেউ তো না না স্যার আমি বলছিলাম কি ওই মিষ্টি দোকানে গল্প এখানে আসবে কেন এই নারীর গায়ে বিয়ে সোহার মেরে পড়ব বালি বাকে চুলে আচার গা পুলিশ চুলে ছত্রি এই চুলের সত্যি ভাগ্যে মতাম যতই করো চেল্লা চেল্লি আজ মিলকে দেব এই যতই করো চেল্লা চেল্লি আজ মিলকে দেব আমি তো ভর্তি করে নিচ্ছি যেই দাম চেয়েছে সে বুড়ো তুলো ধনা করছে বাবাজি সে বুড়ো মায় আর বেঁচেনি হ্যাঁ বুড়ো গেলে চিনতে পারবি সে এই শীতে কেটে গেছে আচ্ছা দেখবি না চিনতে পারিস কি না সে মামা কত ওটাকে ওটা আমার মেয়ে ও বাবা ভাবেটি তুই মিলো তাহলে আমাদের দুজন ধরার জন্য এই চাল পেতে রেখেছো কারবারটা করি যা দেখো পলাশ এবার আমাকে চিনতে পারিস কি না কমলা তুই তোদের লজ্জ করে না তোরা তো শিক্ষিত ছিলি তোরা শিক্ষিত ছেলে হয়ে আমার কুকর্মের পথে কেবে এই জাহান জীবনে চিঠি মাঝি করবো নি আচ্ছা পলাশ বল কলেজ লাইফে তুমি আমাকে ভালোবাসতে আমাকে ভালোবাসার প্রলোভন দেখিয়ে আমার তোমার টাকা পয়সা নিয়ে তুমি তোমার লেখাপড়া লাইফ শেষ করেছিলে কিন্তু যখন আমি তোমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেলাম তখন তুমি আমার থেকে অনেক দূরে সরে গেলে আচ্ছা পলাশ বলতে পারো কেন তুমি সেদিন আমার সাথে এমন প্রতারণা করেছিলে সত্যি কুমার আমি তোমার সঙ্গে প্রতারণা করি কেন জানো আমি যে বেকার তাই আমি যা ভুল করেছি পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও তোমাদের দোকানে আমি ম্যানেজারই করবো না শুধু তোমাকে ভালোর জন্য আমি অনেক অনেক দূরে চলে যাবো একটা কথা কি বলতো পলাশ ভালোবাসার স্বপ্ন দুটো একই জিনিস যেমন ঘুম ভেঙে গেলে স্বপ্ন ফুরিয়ে যায় আর স্বার্থ ফুরিয়ে গেলে ভালোবাসাও ফুরিয়ে যায় তবে তুমি আমাকে আগের মতো ভালোবাসো না বাসো ঠিক আগের মতো না আমি শুধু তোমাকে ভালোবাসো ভালোবাসো তুমি শুনেছি অনেকবার তবু সেদিনেরও তাকে নিত